সাবজেক্ট অ্যাবাকাশ ক্লাস ইউকে জি টোয়েন্টি এপ্রিল ম্যাচ দ্য ভ্যালু অফ বিটস কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ান কোশ্চেন নাম্বার টু ফাইভ কোশ্চেন নাম্বার থ্রি সিক্স কোশ্চেন নাম্বার ফোর ফাইভ সিক্স সেভেন কোশ্চেন নাম্বার ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট কোশ্চেন নাম্বার সিক্স 5, সিক্স সেভেন এইট নাইন কোশ্চেন নাম্বার সেভেন টু আচ্ছা এবার তোমাদের এটা ম্যাচ করতে হবে আচ্ছা কোশ্চেন নাম্বার ওয়ানে কত আছে ওয়ান এবার এখানে সার্চ করো ওয়ান কোথায় এই যে ওয়ান দেখো এখানে এটা এখানে ওয়ান এখানে ওয়ান তারপরে কোশ্চেন নাম্বার টু এ আছে ফাইভ দেখো এই যে কোশ্চেন নাম্বার এ দেখো এখানেও আছে তাহলে এখানে কত লিখবে টু তারপরে কোশ্চেন নাম্বার থ্রিতে আছে সিক্স আচ্ছা সার্চ করো এই যে কোশ্চেন নাম্বার থ্রি দেখো সিক্স ফাইভ সিক্স এখানে তোমরা কত লিখবে থ্রি লিখবে কোশ্চেন নাম্বার ফোর আচ্ছা ফোরে কত আছে ফাইভ সিক্স সেভেন এবার সেভেন এই যে কোশ্চেন নাম্বার ফোরে আছে সেভেন ফাইভ সিক্স সেভেন কোশ্চেন নাম্বার ফাইভে কত আছে ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা এই যে এইট ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার সিক্সে কত আছে দেখো ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা নাইন কোথায় আছে এই যে ওপরে ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার সেভেন সেভেনে আছে টু তাহলে এখানে দেখো টু কোথায় আছে সেভেন কোথায় আছে এই যেভেন এই যে এখানে টু কোথায় আছে এই যে টু ওয়ান টু এখানে লিখবে সেভেন এটা তোমাদের ক্লাস ওয়ার্ক আর এটা তোমাদের হোমওয়ার্ক আচ্ছা হোমওয়ার্কেও সেম ম্যাচ দ্য ভ্যালু অফ বিটস হোমওয়ার্কেও ঠিক দেখো এখানে হচ্ছে এখানে তোমাদের একটু নাম্বারটা এখানে মিসিং হয়ে গেছে প্রিন্টিং মিসিং এখানে একটু নাম্বারগুলো দিয়ে নেবে এটা হচ্ছে ফার্স্ট এখানে এক নাম্বার এটা হচ্ছে নাম্বার টু কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি হ্যাঁ কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার সিক্স অ্যান্ড কোশ্চেন নাম্বার সেভেন এই নাম্বারিংগুলো একটু বসে নিতে হবে তারপরে এটা করবে এটা ম্যাচ করবে আর এখানে এই বিটটা দেখো এই বিটটা মাঝখানে হয়ে গেছে তো এই বিটটা একটু নিচে হবে এ আন্ডার দা লাইন ওকে এই লাইনের নিচে হবে কিন্তু বিটটা চলো